নমস্কার বন্ধুরা, টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পার্শে মাছের একটা চটজলদি রেসিপি বানাবো। তো সবার প্রথমে আমি পার্শে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। রান্নাটা শুরু করার আগে আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2 চামচ মতন কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে একটু জল মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম। এরপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ রান্নার জন্য সর্ষের তেলের বিকল্প কিছু হয় না। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নিলাম। সবকটা মাছ 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি দেখলাম কড়াইতে বেশ খানিকটা তেল পড়ে রয়েছে। তো এতটা তেল তো রান্নায় ব্যবহার করব না আমি। তো আমি কিছুটা তেল হাতা করে নিয়ে একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার ওই গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। তারপর বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দেব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোকে আমাকে সর্ষে বাটার সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমার মিক্সির বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেটার মধ্যে একটু জল মিশিয়ে আমি জলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। পার্শে মাছের এই রান্নায় খুব একটা ঝোল থাকবে না, তো সেই জন্য আমি আলাদা করে কোনো আর জল দিলাম না। সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম, এতে কিন্তু ঝোলটা আরও বেশি সুস্বাদু হবে। এরপর দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা মাছগুলো। তারপর খুন্তি দিয়ে মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট ফোটানো হবে, তার জন্য আমি উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট ফোটানোর পর ঢাকনাটা খুলে দেখলাম যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো রান্নাটা একদম শেষের দিকে, তো এরপর ঝোলটা একটু চামচে করে নিয়ে টেস্ট করে নিলাম। দেখলাম নুনটা ঠিকই আছে, উপর থেকে কাঁচা লঙ্কা আর 1 মুঠো মতন ধনে পাতা আমি ছড়িয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।